জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ড্রোন আক্রমণ চালিয়ে রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছে ইউক্রেন এদিকে মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি গোপন কূটনৈতিক বৈঠকের বিষয়ে নেতা নতুন নির্দেশ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত এদিকে প্রশাসন জানালো কিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে শক্তিশালী হামলা প্রতিহত করেছে সংবাদ প্রতিবেদন ব্রিক্স জোট এবং বিশ্ব ব্যবস্থায় নয়া মেরুকরণ সর্বশেষ জানি দেব রয়েছে গ্রেফতারি পরোয়ানা ভারত সফর বাতিল করে এবার চীনে পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ড্রোন আক্রমণ চালিয়ে রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছে ইউক্রেন সম্প্রতি রাশিয়ার একের পর এক ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেন শুধু সীমান্তবর্তী অঞ্চল নয় খোদ রাজধানী মস্কো বস্তুত ক্রেমলিনের সিনেট ড্রোমেও ইউক্রেনের ড্রোন আঘাত করেছে যাতে বড় বিপর্যয় না ঘটলেও ক্রেমলিনের সিনেট বিস্ফোরক বোঝাই ড্রোন পৌঁছে যাওয়া রাশিয়ার জন্য যথেষ্ট চিন্তার বিশেষজ্ঞদের বক্তব্য গত সপ্তাহে মস্কোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট যেখানে একাধিক হাইরাইজ আছে সেখানে অন্তত চারবার ড্রোন হামলা চালিয়েছে কি এই কমার্শিয়াল ডিস্ট্রিক্ট মস্কোর দুইটি মন্ত্রণালয় আছে গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন মস্কোর ইউক্রেনের ড্রোন দেখা গেছে বলে বিশেষজ্ঞদের দাবি ক্রেমলিন সরাসরি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেনের ড্রোন নিয়ে যে তারা উদ্বেগে আছে তা স্পষ্ট যে কারণে বারবার সাময়িক সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ করতে চাও হচ্ছে ড্রোন হামলা চালিয়ে ইউক্রেন বড় বিস্ফোরণ ঘটাতে পারছে না তবু এই হামলাকে কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরের সাহায্যে রাশিয়াকে ব্যতিব্যস্ত করে রাখা সম্ভব হয়েছে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞ ইগাল লেভেন জানিয়েছেন তুর্কমেনিস্তান ইতোমধ্যে রাশিয়ার আকাশ মা ব্যভর বন্ধ করে দিয়েছে নিয়মিত ড্রোন হামলা চললে অন্য দেশই রাস্তায় নেবে যা রাশিয়াকে বিরামণায় ফেলবে ইগালের মতে আক্রমণের সাহায্যে রাশিয়ার স্বাভাবিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং পণ্য পরিবহনকে ব্যতিব্যস্ত করে রাখা সম্ভবই তো মধ্যেই তাতে সফল হয়েছে কোন কোন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন কিভাবে ইউক্রেনের ড্রোন মস্কোে পৌঁছাচ্ছে বস্তুত ইউক্রেনের সীমান্ত থেকে এতটা ভিতরে ড্রোন হামলা চালানো খুব সহজ কাজ নয় ড্রোন ইন্টারসেপ্টর দিয়ে অনেক আগেই তা গুনিয়ে দেওয়ার কথা এখনো পর্যন্ত রাশিয়া কিয়েভের কতগুলো ড্রোন নষ্ট করতে পেরেছে তা প্রশ্নই তবে ছু ড্রোন্কোই পৌঁছতে পেরেছে তা স্পষ্ট মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি দ্রুত সিরিয়ার সহ মধ্যপ্রাচ্য ছাড়তে হবে মার্কিন সেনাদের এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন এই অঞ্চলে বেআইনি ভাবে অবস্থান করে অস্থিতিশীলতা তৈরি করছে মার্কিন সেনারা তিনি বলেন সিরিয়ার সরকার মার্কিন সেনাদের থাকার জন্য দাওয়াত দিয়ে আনেননি তারা বরাবরই যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার দাবি জানিয়ে আসছে তিনি আরো বলেন এই অঞ্চলে মার্কিন উপস্থিতি কেবল বেআইনি নয় বরং ক্রমাগত অস্থিতিশীলতার কারণও তাদের জন্যই সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সুযোগ পাচ্ছে গোপন কূটনৈতিক বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর নতুন নির্দেশ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলাম মাঙ্গলসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর পরপরই নতুন নির্দেশনা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার নতুন একটি নির্দেশনা জারি করেছেন এতে সকল গোপন কূটনৈতিক গোপন বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অগ্রিম অনুমোদন নিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়া এমন নির্দেশনা জারি করা হয়েছে এদিকে বৈঠকের পর লিবিয়া জুড়ে বিক্ষোভের কারণে নিরাপত্তার জন্য তুরস্কে পালিয়ে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুস সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলামাঙ্গুস প্রথম বিষয়টি গোপন থাকলেও পরে গত রোববার ইসরায়েল বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসার পরেই লিবিয়া জুড়ে বিক্ষোভ শুরু হয় ফলে দেশটির ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এবং দাবিবা মাঙ্গুসকে সাময়িক বরখাস্ত করেন এ সময় এছাড়া লিবিয়ার সাথে ইসরায়েলের ঐতিহাসিক বৈরিতা রয়েছে সংবাদ মাধ্যমে বলা হয়েছে মঙ্গলবার নেতানিয়াহু দেশটির সকল মন্ত্রণালয়ে একটি নির্দেশনা পাঠিয়েছেন এতে যে কোনো রাজনৈতিক আলোচনার জন্য কূটনৈতিক বৈঠকের বিষয়টি তার কার্যালয় থেকে অনুমোদন নিতে বলা হয়েছে এছাড়া স্পর্শকাতর বিষয় নেতানিয়াহু নিজেই অনুমোদন করবেন বলে বলা হয়েছে গত সপ্তাহে লিকোয়নের সঙ্গে ইতালির রোমে বৈঠক করেন মাঙ্গুস বৈঠক নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিলে গত রোববার বিষয়টি জানা জানি হয় তাদের এ বৈঠকের খবরে লিবিয়ার রাজধানী ও অন্যান্য প্রদেশে রাতেই শত শত মানুষে বিক্ষোভ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রোববার রাতে রাজধানী ত্রিপলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মাঙ্গুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শত শত মানুষ এছাড়া প্রধানমন্ত্রী আব্দুল হামিদের পদত্যাগের দাবিতে তার বাস ভবনের সামনেও বিক্ষোভ হয়েছে এসময় সময় কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর ত্রিপলির বাসায় আগুন দেন এদিকে জনরসের কে মাঙ্গুশকে সাময়িক অব্যাহতি দিয়ে তার স্থলে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ফাত্তাল্লাহ আল জানিকে নিয়োগ দেয়ছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ফাত্তাল্লাহ আল জানি বর্তমান দেশটির যুব মন্ত্রনালয়ের দায়িত্বে আছেন এছাড়া মাঙ্গুশের বিরুদ্ধে বিচার বিয়োগী তদন্ত করা হবে বলেও জানিয়েছেন আব্দুল হামিদ ইসরায়েল কে স্বীকৃতি দেনি লিবিয়া তেলাভিভের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই এমনকি লিবিয়া ইসরায়েলি কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের দায় নয় বছরের কারাদণ্ড বিধান রয়েছে প্রশাসন জানালো কিয়েভ বিমান প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে শক্তিশালী হামলা প্রতিহত করেছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিশটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বসন্তের পর থেকে এটিকে রাজধানীতে সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করা হয় কিএফসিটি সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন টেলিগ্রাম বার্তায় লিখেছে বসন্তের পর থেকে কিয়েভের এ ধরনের শক্তিশালী হামলা মোকাবেলা করার অভিজ্ঞতা ছিল না কিয়েভের বিমান প্রতিরক্ষা বাহিনীর মোট বিশটিরও বেশি শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে সংবাদ প্রতিবেদন ব্রিক্স জোট এবং বিশ্ব ব্যবস্থায় নয়া মেরুকরণ ব্রিক্স গ্রুপে ছয়টি নতুন দেশ যুক্ত হওয়ায় এগারোটি দেশের এই সংস্থাটি বৈশ্বিক পর্যায়ে একটি নতুন মেরুকরণ তৈরি করবে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের অর্থনৈতিক অঞ্চল স্যান্ট্রানে পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়া চীন ব্রাজিল ও ভারতের নেতাদের সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ওই সংবাদ সম্মেলনে তিনি ইরান আর্জেন্টিনা সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়াকে এই গ্রুপের সদস্য হিসেবে নেয়ার কথা ঘোষণা করেন দু হাজার সালের শুরুতে ওই ছয় নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এই গ্রুপে যোগ দেবেন এই ঘটনার পর বৈশ্বিক পর্যায়ে ব্রিক্সের অবস্থান নিয়ে নানা রকমের বিশ্লেষণ লক্ষ্য করা যাচ্ছে একটি বিশ্লেষণ হল যে ছয়টি নতুন দেশ ব্রিক্সে যোগ দিয়েছে প্রত্যেকটি দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ব্রিক্স গ্রুপের মাধ্যমে বিশ্ব ব্যবস্থায় একটি নতুন মেরুকরণ তৈরি হতে পারে এমন দৃষ্টিভঙ্গির প্রধান কারণ হল বিশ্ব অর্থনীতিতে ব্রিক্সের পুরাতন এবং নতুন সদস্যদের একদিকে যেমন গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে অন্যদিকে বিশ্ব ব্যবস্থায় একতরফা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সবাই ব্রাজিলের এফজিভি জিভি ডিরেইটো এসপি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ সালেম নাসের বলেন ব্রিক্সে যোগদানের আবেদন থেকে প্রমাণ হয় বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য ক্রমাগত পরিবর্তন হচ্ছে আরেকটি দিক হল ব্রিক্সের পুরাতন এবং নতুন উভয় সদস্যই অর্থনৈতিক ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে জ্বালানি ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে কেননা সৌদি আরব রাশিয়া ইরান এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর অন্তর্ভুক্ত জ্বালানি ক্ষেত্রে এই দেশগুলোর অভিন্ন মতামত পশ্চিমা দেশগুলোর জন্য নেতিবাচক পরিণতি বই আনতে পারে যা বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে এছাড়া ব্রিক্সের সম্প্রসারণ বিশ্ব রপ্তানিতে এই জোটের অংশীদারিত্ব শতকরা বিশ দশমিক দুই ভাগ থেকে বেড়ে পঁচিশ দশমিক এক শতাংশে দাঁড়াতে পারে গ্লোবাল ব্যাংকিং গ্রুপ গোল্ডম্যান সক্স মনে করে দু সালের মধ্যে ব্রিক্সের সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্বের ধনী দেশগুলোর অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতা করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রিক্স জি সেভেন জোটেরও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে জি সেভেনের সদস্য হল আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান এবং ব্রিটেন বিশ্বের কৌতূহলী দৃষ্টি তাই ব্রিক্সের দিকে রয়েছে গ্রেফতারি পরোয়ানা ভারত সফর বাতিল করে এবার চীনে পুতিন চলতি বছরের শেষের দিকে চীন সফরে যেতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেজিং সফরে যাওয়ার ব্যাপারে রুশ প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বলে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক চললে ইউক্রেনের সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর প্রথম বিদেশ সফর করবেন পুতিন